তো অনেক দিন ধরেই একটা মানে কমেন্ট বা একটা মানুষের মধ্যে চিন্তা ভাবনা সেটা অনেক দিন ধরেই দেখছিলাম যে পরীক্ষা পিছিয়ে দিলে ভালো হয় এক মাস পিছিয়ে দিলে ভালো হয় এবং বিশেষ করে এই জয়েন্টের ভিডিওগুলোর যে কমেন্ট সেশানে কমেন্ট পাচ্ছিলাম সেটা হলো স্যার পরীক্ষা কি পিছোবে এবং পিছিয়ে দিলে ভালো হয় বিভিন্ন জনের বিভিন্ন মতে তারা সেটাকে বলেছে এবার আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলতে চাই যে পরীক্ষা পিছিয়ে যাচ্ছে এই কথাটা ভাবা কতটা যুক্তিযুক্ত বা কতটা অনুচিত সেই জিনিসটা আমি একটুখানি তোমাদের সামনে বলি কারণ আমি তোমাদেরকে বলছি যে পরীক্ষা না পেছানোর সম্ভাবনাই সর্বাধিক বা বলতে পারো পেছোবে না তাহলে এই কথাটা বলার পেছনে কিছু যুক্তি রয়েছে কারণ সেই যুক্তিগুলো তোমরা যদি একটুখানি পরপর পরপর সাজিয়ে নাও তাহলে তোমাদের মন থেকে সন্দেহটা দূর হয়ে যাবে যে পরীক্ষা পেছোতে পারে প্রথম কথা হলো কোন কোভিড কেস বা অম্নিক্রম দ্বারা যেরকম আক্রান্তের সংখ্যা সেটা কিন্তু প্রচুর পরিমাণে কম হচ্ছে কারণ কোভিড কেস অনেক যে গ্রাফটা তোমরা যদি ফল নিউজে সেটা ডাউনে যাচ্ছে দ্বিতীয় কথা হলো অমনিক্রম দ্বারা বলা হয়েছিল যে ইয়ং যে ছাত্রছাত্রীরা রয়েছে বা ইয়ং এজের যারা রয়েছে তারা আক্রান্ত হবে সেক্ষেত্রে তাদের যে এফেক্ট হওয়ার প্রবাবিলিটি যতটা বলা হয়েছিল আক্রান্ত হওয়ার সম্ভাবনা যতটা বলা হয়েছিল সেটা একদম সেই যে স্টেটমেন্ট তার ঠিক বিপরীত প্রতিক্রিয়া হয়েছে সেখানে বাচ্চারা খুব কম পরিমাণে আক্রান্ত হয়েছে এবং সেখানে তাদের আক্রান্ত হলেও যে তাদের সিরিয়াস অবস্থাটা সেটা প্রায় অনেক কম অনেক কম সুতরাং সেক্ষেত্রে এই দুটো যুক্তি কখনোই খাটবে না যে এই সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই জন্য পরীক্ষা ডিলে করে দেওয়া হবে তারপরে আরেকটা কারণ তুমি বলতে পারো যে নতুন যে ভেরিয়েন্ট নিউ কোভ নিয়ে আলোচনা হচ্ছে তো সে ক্ষেত্রে বলা হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে এফেক্ট হতে পারে সেক্ষেত্রে তোমরা প্রায় সেভেন্টিন থেকে নাইনটিন ইয়ার্সের মধ্যে তোমরা বিলং করো তোমরা যারা জয়েন্ট দেবে এবং তোমাদের ভ্যাকসিনেশান হয়েছে অনেকের যাদের আঠেরো বছর হয়ে গেছে তারা এমনিতেই ভ্যাকসিন নিয়েছে এবং তার সাথে সাথে স্কুলে এই যে মোটামুটি পনেরো থেকে আঠেরো বছর বয়সীদের মধ্যে যাদের ভ্যাকসিনেশান প্রসেসিং শুরু হয়েছে তারাও ভ্যাকসিন নিয়েছে সুতরাং সেক্ষেত্রে যখন ভ্যাকসিন দেওয়া হচ্ছে সুতরাং পরীক্ষা ডিলে করে দেবে বা পরীক্ষা পিছিয়ে যাবে এই ভাবনাটা আর ভাবার মতন কোনো জায়গা নেই এবং ফাইনাল পয়েন্ট বলতে পারো যে স্কুল খুলে যাওয়া স্কুল কলেজ খুলে যাওয়ার ওপরে যে পরিমাণে জোর দেওয়া হয়েছে এবং জোর করে সেটা মারফত হোক বা যে কোনো জিনিস হোক সেটা রাজনৈতিক কথা সেটা নিয়ে আলোচনা করার দরকার নেই কিন্তু এই যে স্কুল খুলে যাচ্ছে এটাও কিন্তু একটা ইতিবাচক দিক ঠিক আছে স্কুল খুলে যাওয়া মানেই পড়াশোনার প্রতি একটা যে ছাত্রছাত্রীদের মনোযোগ সেটাকে নিয়ে আসার জন্য এক দু মাস আগে থেকে এই কাজটা করা হয়েছে যাতে তারা একটুখানি ওয়াকিবল হয়ে যায় কারণ দীর্ঘদিন তারা স্কুলের আর মুখ দেখেনি বলতে পারো বা পড়াশোনা থেকে অনেক দূর বা যারা এইচএস মাধ্যমিক দেবে তাদের মধ্যেই সেই আগ্রহটা একটুখানি দেখা গেছে তো সেই জিনিসটা যাতে তাদের মধ্যে সরবরাহ হয় সেই জিনিসটার জন্য এই প্রসেসটা আমার যেটা মনে হয় তো তাই জন্য স্কুল খুলে যাওয়াটা আরও একটা ইতিবাচক দিক এবং খুব ভালো একটা প্রভাব পড়বে তোমাদের পরীক্ষা না পেছনের উপরে সুতরাং যে আমরা বারবার অমনিক্রম বলো বা কোভিড কেসেস বলো তো এই নিয়ে যে আমরা একটা প্রতিক্রিয়া সৃষ্টি করি না যাতে পরীক্ষাটা ডিলে হয়ে যায় তো সেই জিনিসটা আমার মনে হয় না খুব একটা ভালো পশু হবে বা খাটবে সুতরাং এই জিনিসগুলোকে তোমরা যদি পরপর দেখো সেটা ভেবেই মনে হচ্ছে যে পরীক্ষা পেছবে না তোমরা অবশ্যই নিজেদের প্রিপারেশানটা ঠিকঠাক মতন রাখো আবার অনেকে এইটাও বলতে দেখা গেছে যে মাধ্যমিক পরীক্ষা হলেই তারপরে উচ্চ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কী মানে কয়েকটা দিন পরে কয়েকটা দিন পরেই আমাদের জয়েন্ট রয়েছে তো সুতরাং একটা সপ্তাহ পর্যন্ত সেখানে সময় পাওয়া যায়নি যে এই শেষ করে তারা প্রিপারেশান নিয়ে গিয়ে তারা পরীক্ষাটা দেবে তো সেক্ষেত্রে একটু দাবি উঠেছিল কিন্তু আমার মনে হয় না যে সেটাকে মানা হবে কারণ দেখো জয়েন্ট প্রক্রিয়ার প্রসেসটা খুবই দ্রুত হয় এবং খুবই একটা মানে মেনটেন করা হয় তার প্রসেসটাকে কারণ তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম সেক্ষেত্রে তোমাদের যা ডেট দেওয়া ছিল একটুখানি এক্সটেন্ড করে দেওয়া হয়েছিল কিন্তু তারপরে সেটা যথাযথ সময়ে কমপ্লিট করা হয়েছে এবং শর্ট টাইমের মধ্যেই সেক্ষেত্রে ডেট দিয়ে দেওয়া হয়েছে এবং সব সময় দেখবে এই যে জয়েন্টের মতন পরীক্ষাগুলোকে কোনো রকমভাবে ডিলে করে দেওয়া হয় না এটার প্রসেসটা কিন্তু নিজের মতনভাবে চলে তো তাই জন্য তোমাদের কোনো ভাবার কারণেই সেক্ষেত্রে প্রসেসটা ডিলে হতে পারে বা পিছিয়ে যেতে পারে তো আমার মনে হয় যে এটাই বুদ্ধিমানের কাজ হবে যে তোমরা যে ডেটে পরীক্ষা হবে বলা হয়েছে টেন্টি ডিব যদিও সেটাকেই সঠিক ডেট ধরে তোমরা এগো ঠিক আছে তো এতটাই বলা ছিল ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে তাহলে অবশ্যই লাইক করে দিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের কিন্তু জয়েন্টের ক্লাস করানো হচ্ছে মঙ্গল বৃহস্পতি শনি আর কেউ যদি মক টেস্টের সিরিজে জয়েন করতে চাও তাহলে ডিসক্রিপশনের লিঙ্ক আছে তোমরা সেটা দিয়ে যথাযথভাবে যোগাযোগ করতে পারো এবং টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে ভিডিও তো তিল দেন টেক কেয়ার গুড বাই